الحمد للہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلام والسلام کر یا رسول اللہ وعلیٰ علی کا وعصہبک یا حبیب اللہ السلام علی کا یا نبی اللہ وعلیٰ علی کا, کا یا نور اللہ پیو پیو اسلامی بیرہ এবং মাদানী চ্যানেলের দর্শক বিন্দু আলহামদুল্লাহরী পাঠ করার অসংখ্য রয়েছে যেমন দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা হজরত আল্লামা মৌলানা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্মার কদিরি রজুবি দামত বারকাতমুল আলিয়া তার একটি লিখিত রিসালা থেকে কবর পর্যন্ত এই রিসালার মধ্যে তিনি একটি দরু ফজিলত এভাবে নকল করেন যেমন হজরত সৈদানা উবাইবিন কাপ রজি আল্লাহ তনহু পিয়ানব্বী সাল আল্লাহ তলিহি আলহিউসাল্লামের দরবারে আরজ করলেন যে আমি সকল অজিফা ছেড়ে দিব এবং নিজের পুরো সময় দরুদ শরীফ পাঠ করতে ব্যয় করবো তখন রসুল্লাহ সাল্লাহ তহ আলহি ওয়াসাল্লাম এরশাদ করলেন এটি তোমার চিন্তা দূর করার জন্য যথেষ্ট হবে এবং তোমার গুনাহ কমা করে দেওয়া হবে মুহাম্মদ আলহি আলি ওয়াসাল্লাম প্রিয় প্রিয় ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ বিন্দু আলহামদুল্লাহল মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান আম্বিআই কিরাম আলহিমসালামদের ঘটানাবলী নিয়ে আমি আবারও আরেকবার আপনাদের সামনে হাজির হওয়ার সৌভাগ্য হয়েছে তো আলহামদুলিল্লাহ আমরা গত অনুষ্ঠানের মধ্যে হজরত ইউসুফ আলী নবিয়ানা সালাতু আসালামের প্রতি তার বাইদের যে বিদ্বেষ ছিল সেই সম্পর্কে শ্রবণ করেছি এবং তার বাইরা তাকে একটি কূপে নিক্ষেপ করে দিয়েছে সে সম্পর্কেও শ্রবণ করেছি তো ইনশা আল্লাহল হজরত ইউসুফ আলে নবীনা আলহিসাল্লাসাল্লামকে কূপে নিক্ষেপ করার পর কি হয়েছিল সে সম্পর্কে আজকে এবং আরো অনেক কিছু ইনশাআল্লাহ জানার সৌভাগ্য অর্জন করব তো প্রাণপী ইসলামী বাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আসুন শ্রবণ করি যে যখন হজরত ইউসুফ আলহ সালামকে কূপে নিক্ষেপ করা হলো তখন কি হলো তো ওই কূপের পাশে ঘটনাচক্রে আল্লাহর ইচ্ছায় একটি কাফেলা এই স্থানে পৌঁছে যায় এ কাফেলা সিরিয়া থেকে মিশর যাচ্ছিল তো এই কাফেলার লোকেরা পথ বুলে এই জনমানবফিন জঙ্গলে এসে উপস্থিত হলো তো মূলত আল্লাহ তাআলাই তাদেরকে পথ বুলিয়ে হজরত ইউসুফ আল নবিয়ানা ওয়ারি সাল্লা উদ্ধার করার জন্য নিয়ে এসেছেন সুফান আল্লাহ আল্লাহ তালা কিষণ তো কাফেলা লোকেরা পানি খোঁজার জন্য লোক পাঠালেন মালেক ইবনে ডোবর নামক এক ব্যক্তি এই ইউসুফ আল নবিয়ানা ওয়ারি সাল্লা যে কূপে ফেলে দেওয়া হয়েছিল এই কূপের সামনে আসলো পানি নেওয়ার জন্য এবং পানি তোলার জন্য কূপে বালতি নিক্ষেপ করলেন ইউসুফ আসালাম শক্ত করে ওই বালতির রশি ধরে ফেললেন তারপর কি হলো তো পানির পরিবর্তে বালতির সাথে একটি সম উজ্জ্বল মুখমণ্ডল দেখতে পেয়ে ওই ব্যক্তিটি উল্লাসে চিৎকার করে বললেন আরে এটা তো আনন্দের সংবাদ এ তো এক অপূর্ব সুন্দর এক কিশোর এই কূপের পানি লবণাক্ত কিন্তু হজরত ইউসুফ আল নবীনা আলহি সালাতসাল্লাম এর বরকতে ওই কূপের পানি মিষ্টি হয়ে গিয়েছিল সুবাহান আল্লাহ তো এরপরে যে ইউসুফ আল নবীনা আলহি সালাতুসালামকে কূপ থেকে তুললেন তখন কি ঘটল তো কাফেলার লোকেরা হজরত ইউসুফ আল নবীনা আলহি সালাতসাল্লামকে মূল্যবান পণ্য দ্রব্য মনে করে তারা ইউসুফ আলি আসাল্লামকে গোপন করে ফেলল অথবা অন্য এক বর্ণনার মধ্যে রয়েছে যে হজরত ইউসুফ আল নবীনা আলহি এর বাইয়েরা বাস্তব ঘটনা গোপন করে তাকে পণ্যদ্রব্য বানিয়ে নিল যেমন কোনো কোন রেওয়াইতে আছে যে বড় ভাই ইয়াহুদা প্রত্যেকদিন গোপনে হঠাৎ ইউসুফ আল নবীনা ওয়ারিয়া জন্য কূপে খাবার নিয়ে আসতো তৃতীয় দিন তাকে কূপের মধ্যে না পেয়ে সেই ফিরে গিয়ে বাইদের কাছে ঘটনাটা বর্ণনা করলো তারপর সবাই একত্রে দ্রুত সেখানে পৌঁছে অনেক খোঁজাখুঁজি করলো বাইকে কিন্তু খোঁজাখুঁজির পর তার বাইকে অর্থাৎ ইউসুফ আল নবীনা আলী সালাতামকে ওই কাফেলার লোকদের মধ্যে পেয়ে গেল তখন তারা বলল এই ছেলেটি আমাদের গোলাম পলায়ন করে এসে এখানে এসেছে এ কথা শুনে মালিক ইবনে দোবর এবং তার সঙ্গীরা অর্থাৎ ওই কাফেলার লোকেরা বই পেয়ে গেলেন তারা মনে করলেন হয়তো তাদেরকে অর্থাৎ কাফেলার লোকদের চোর সাব্যস্ত করা হবে তাই বাইদের সাথে হজরত ইউসুফ আলী নবীনা আলিয়াসাল্লাতুয়া সাল্লামকে ক্রয় করার জন্য প্রস্তাব দিল তারপর হজরত ইউসুফ আলী নবীনা আলহিসাল্লা সাল্লাম যখন ওই জায়গার মধ্যে সত্য কথাটা বলতে চাইলেন তখন বড়বাই ভাই যে সাম উন ছিল সে ইব্রানি বাসায় বলল যদি তুই এই কাফেলার লোকদের সত্য কথা ফাঁস করে দিস তবে তোকে আমি জানে মেরে ফেলবো বয়ে তিনি ইউসুফ আলব বিনীতাতুয়া সাল্লাম ওই জায়গায় আর মুখ অতপর অতঃপরত ইউসুফ আলবন আলী সাল্লা এর বাইরা তাকে অল্প মূল্যে কাফেলার নিকট গোলাম হিসাবে বিক্রি করে দিল এবং ইবনে মাসুদ রদি আল্লাহ তালা আনহু এর মতে বিশ দীর্হাম মূল্যে তারা তাকে বিক্রি করেছিল এবং দশ বাই দুই দীর্হাম করে নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিল আর কোনো কোনো রেওয়াইতে আছে তারা তাকে আঠারো দীর্হাম দিয়ে বিক্রি করেছিল জন প্রতি দুই দীর্হাম বাক করে নিয়েছিল কিন্তু একজনেই কোনো দেড়হাম নেয়নি ইউসুফ আল নবীনা ওয়ালহি আলহি ভাইয়েরা সালামের এই যে বিষ দেড়হাম মূল্যে এত অল্প মূল্যে বিক্রির কারণ হল তারা এই মহাপুরুষের সঠিক মূল্য সম্পর্কে অজ্ঞ ছিল অথবা এটাও হতে পারে যে তারা তাকে বিক্রি করে টাকা পয়সা অর্জন করা তাদের উদ্দেশ্য ছিল না বরং তাদের উদ্দেশ্য ছিল পিতার কাছ থেকে যেই কোনোভাবে হোক এই ইউসুফ আল নবীনা সাল্লা আসালামকে বিচ্ছিন্ন করে দেওয়া তাই তারা কেবল বিক্রি করে দিয়ে ক্রান্ত হয়নি বরং তারা আশঙ্কা করছিল যে কাফেলার লোকেরা এই ইউসুফ আল নবীনা আলী সাল্লা সালামের কাকুতি মিনতি দেখে হয়তোবা তারা এই ইউসুফ আলী সাল্লা সাল্লামকে ছেড়ে দিতে পারে তাই তারা অর্থাৎ তার বায়েরা কাফেলার লোকের পিচে পিছে এত দূর পর্যন্ত গিয়েছিল তাছাড়া বিক্রি করে কাফেলার হাতে তুলে দেওয়ার সময় বলেছিল যে এই গোলামটি বড়ই অবাধ্য ও পলায়ন পর স্বভাবের প্রিয় প্রিয় ইসলামী বাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এরপর তারা ওই হজরত ইউসুফ আহলেন বিনাউলিস আসালামকে কাফেলার লোকেরা নিয়ে মিশরের দিকে রওনা হয়ে গেল। এবার আসুন শোনা যাক যে মিশরে কি ঘটেছিল তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন এক আশ্চর্যজনক ঘটনা ঘটেছিল তা হলো যে হজরত ইউসুফ আলে নবীনা ও আলহি সালামের আম্মাজানের কবরটি সেই পথেরই ছিল হজরত ইউসুফ আলে নবীনা ওয়ালি সাল্লা সালাম তার আম্মাজানের কবরটি দেখে আবেগের ধরে রাখতে পারলেন না বাহন থেকে নেমে গেলেন তারপর তার আম্মাজানের সাথে আলাপ করা শুরু করে দিলেন হজরত ইউসুফ আলীনা ওয়ারিহ সালাম বললেন হে পরম স্নেহময়ী মা কবর থেকে মাতা তুলে আপনার সন্তানকে একবার বুকে জড়িয়ে নিন হে মা আমার আমার ভাইয়েরা আমাকে কুপে ফেলে দিয়েছিল আমার আব্বা জান থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে তুচ্ছ মুদ্রার বিনিময়ে আমাকে আমার ভাইয়েরা বিক্রি করে দিয়েছে এই ধরনের আলাপ যদি ইউসুফ আলম বিনিস সালাতুসাল তার মায়ের সাথে করতে লাগলো তিনি ইউসুফ আলম নবেন সাল্লা তার মাকে আরও বলতে লাগলেন এই শিশু বয়সেও আমার প্রতি তাদের এতটুকু করুণাও হয়নি দয়া মায়া বালাই তারা দেখায়নি আমি মহান আল্লাহর দরবারে আবেদন করছি আমাকে এবং আমার আব্বাজানকে তিনি মকামের রহমতে একত্র করুন তিনি সকল দয়াময়ের বড় দয়াময় তারপর যেই গোলামটিকে যত ইউসুফ আল নবীনা আলহি সালাতসালামের দেখাশোনার জন্য মোতায়েন করা হয়েছিল সেই যখন পিছনে ফিরে তাকালো তখন দেখলো যে বাহনের মধ্যে হজরত ইউসুফ আল নবীনাসাল্লাতুআসালাম নেই তৎক্ষণাৎ সে যখন পিছনে আর একটু ফিরে দেখলো তখন দেখতে পেল হজরত ইউসুফ আলেন বেন্লাু আসাল্লাম একটি কবরের পাশে বসে কান্না কাটি করছেন তখন ওই গোলামটি বলল বিক্রেতারা তো আমাকে সত্য কথাই বলেছিল তুমি তো পালানো ছেলে এই বলে সেই হজরত ইউসুফ আলি সাল্লা সজোরে একটি তাপ্পট মেরে দিল ওই তাপ্পটটির ব্যথার কারণে ওই তাপ্পটটির চোটে তিনি ইউসুফ আলিয়ানা ও আলহি সালাত সালাম ওই জায়গার মধ্যে বিহুষ হয়ে মাটিতে পড়ে গেলেন যখন হজরত ইউসুফ আল নবিয়ানা আলহি সালাত সালামের হুঁশ ফিরে এলো তখন তিনি বললেন আমাকে কিছু বলিও না এটি আমার আম্মা জানের কবর তাকে সালাম করার জন্য আমি বাহন থেকে নেমে এসেছিলাম ভবিষ্যতে আমি এমন কোনো কাজ করব না যা তোমাদের অপছন্দ হয় কিন্তু হজরত ইউসুফ আলহ নবিয়ান সালাতামের তখন চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গিয়েছিল তার তাপ্পড়ের কারণে তাছাড়া পড়ে যাওয়ার কারণে হযরতী ইউসুফ আল নবিয়ান সাল্লা সাল্লামের চেহারায় মাটি লেগেছিল তিনি ইউসুফ আলহিসুয়াল্লাম কেঁপে কেঁপে আল্লাহ তাআলার দরবারে আরজ করতে লাগলেন হে আল্লাহ যদি আমার কোনো দোষ থেকে থাকে তাহলে আমার পূর্বপুরুষ ইব্রাহিম ইসহাক এবং ইয়াকুব আহ নবী আনসালাত সালাম এর হুরমতের উসিলায় আমাকে মাফ করে দিন তার এই অবস্থা দেখে আসমানের ফেরস্তারাও চিৎকার দিয়ে উঠলেন এবং আল্লাহ দরবারে তার জন্য ফরিয়াদ করতে লাগলেন আল্লাহ আলা এরশাদ করলেন হে আমার ফেরস্তারা ইনি তো আমার নবী আমার নবীর সন্তান তিনি আজ আমার কাছে ফরিয়াদ করছেন আমার কাছে সাহায্য প্রার্থনা করছেন আমি তো তার আবেদন মঞ্জুর সকল আবেদন কারীর আবেদন তো আমি কবুল করি আল্লাহ বলেন হে জিব্রাইল এক্ষুনি যাও আমার এই বান্দাটিকে সাহায্য করো। করোল্লাহ হজরত ইউসুফ আলিহি সালামের কাছে এবার হজরত জিব্রাহল আমিন আলিহি সালাম এলেন এসে বললেন হে আল্লাহর বন্ধু আপনার রব আপনাকে সালাম জানিয়েছেন আর কান্নাকাটি না করতে বলেছেন আপনি সাত সাতটি আসমানের ফেরস তাদেরকে কাঁদিয়ে তুলেছেন আপনি কি চান যে আসমান আর জমিন এক হয়ে যাক অর্থাৎ আসমান আর জমিনকে একত্র করা হোক জমিনকে ধ্বংস করে দেওয়া হোক তখন হজরত ইউসুফ আল নবীন ও আলহি সাল্লা সাল্লাম বললেন না তা হবে কেন আল্লাহ তো আমাকে ধৈর্য এবং সহিষ্ণুতা দান করেছেন তিনি যদি শীঘ্রতা না চান তাহলে আমিও শীঘ্রতার পক্ষপাতি হতে যাচ্ছি না হলো জিব্রাহল আমিন সালাম তার যে ডানা ছিল ওই ডানা দিয়ে পৃথিবীতে মারলেন আর তখন থেকে লাল রঙের একটি বাতাস প্রবাহিত হতে লাগল সূর্যের আলো আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল সে লাল বাত্তায় চতুর্দিকে অন্ধকার চেয়ে গেল কাফেলার লোকেরা একজন অন্যজনকে দেখতে পাচ্ছিল না এতই অন্ধকার হয়ে গেল যে যে একজন কাফেলার লোকেরা অন্যজন কাফেলার লোকদেরকে দিনের বেলায় দেখতে পাচ্ছিল না তখন চারিদিকে শুরু হয়ে গেল লাল তুফান আর আলো বলতে কোনো কিছুই নেই অন্ধকার শুধু অন্ধকার তখন এক ব্যবসায়ী বলল হে কাফেলার লোকেরা তোমরা যার যার বাহন থেকে তাড়াতাড়ি নেমে যাও নিশ্চিত ধ্বংস থেকে নিজেদেরকে রক্ষা করো এই রাস্তা দিয়ে আমি বহু বছর ধরেই যাতায়াত করেছি আজকের এই দিনটির মতো দিন আমি আর কখনও দেখিনি সবাই তাড়াতাড়ি যার যার গুণা হতে মাফ চেয়ে নাও আজকের এই মুসিবতটি নিশ্চয়ই আমাদের কোনো একটি গুনাহের কারণে এসেছে হজরত ইউসুফ আল বেন্লা সাল্লামকে তাপ্পট দেওয়াকারী ওই গোলাম বলে উঠল যে আমি যখন ইউসুফকে তাপ্পট মেরেছিলাম তিনি তখন মুখটিকে আসমানের দিকে তুলে ধরেছিল এবং অদরে কিছু ভিড় ভিড় করছিল তখন ওই ব্যবসায়ী বলল আফসোস তোমার ধ্বংস তুমি তো দেখতে শুধু তোমাকেই না আমাকেও ধ্বংস করে দিলে তৎক্ষণাৎ অজসুফ আলহ সালুয়সালামের কাছে আরোস করল হে বালক আপনাকে তাপ্পট মেরে আমরা আপনার উপর বড় অত্যাচার করেছি হে বালক আপনি যদি প্রতিশোধ নিতে চান তাহলে নিয়ে নিন আমরা প্রস্তুত তিনি বললেন আমি অত্যাচারীদের নিকট হতে প্রতিশোধ নিই না তিনি আরও বলতে লাগলেন যে আমার সম্পর্ক তো সেই সব পরিবারের সাথে যারা অত্যাচারীদেরকে ক্ষমা করে দেন মাকফিরাতের দোয়া দিয়ে থাকেন তোমাদেরকে আমি মাফ করে দিলাম আল্লাহ তোমাদেরকে মাফ করে দিন তার মাফ করে দেবার সাথে সাথেই অন্ধকার কেটে গেল বাতাস তেমে গেল লাল তুফান তেমে গেল সূর্য উজ্জ্বল হয়ে দেখা দিল আর পূর্ব ও পশ্চিম আলোকময় হয়ে উঠল তারপর কাফেলাটি অত্যন্ত নিরাপদে মিশরে গিয়ে পৌঁছল প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আল্লাহর প্রিয় নবী হজরত ইউসুফ আল নবী নব আলহিসু কেমন ধৈর্য সহিষ্ণুতা এবং কমা করার কেমন ধরন ছিল যা আপনারা এখন শুনতে পেলেন এগুলোকেও আপনারা আপনাদের সামনে কল্পনা করুন যে আজকে যদি আমাদেরকে দুনিয়াতে কেউ আমাদের সাথে এরকম কারাপ ব্যবহার করে কারাপ আচরণ করে আমাদের যদি কেউ আঘাত করে কেউ অত্যাচার করে তাহলে আজ বর্তমানে আমি আপনি কি করি একটু চিন্তা করি আমি আপনিও মুসলমান আমি আপনিও আশিক রসুল আমি আপনি পি এবী ইসাল্লাহ উম্মদ দাবিদার কিন্তু আমরা কি করি হয়তো বা দেখা যাবে কেউ যদি আমাদেরকে অত্যাচার করে কিন্তু যদি আমাদেরকে আঘাত করে আমরা পাথরের বদলে ইট মারতে রাজি হয়ে যাই সামান্য কেউ একটা খারাপ কথা বললে তার সাথে আমরা জগড়া লাগিয়ে দিই আমরা তাকে ক্ষমা করার অভ্যাস যা আমাদের নেই বললেই চলে যেমন আমরা শ্রবণ করলাম ইউসুফ আলেন নবী নব্বু আলী সাল্লা কে একজন গোলাম তাপর বেড়ে এমন জোরে তাপ্পর বেড়েছে যার কারণে ইউসুফ আলহিসের একজন আল্লাহ তালা নবী তার গাল মুবারক তার চেহারা মুবারক রক্তত্ব হয়ে গিয়েছে তারপরেও এই ইউসুফ আল নবিয়ানি সালাম বললেন যাও আমরা তোমাদেরকে ক্ষমা করে দিলাম এবং আল্লাহ তালা আবার দোয়া করলেন যেন আল্লাহ তালাও তোমাদের কমা করে দেন প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ এই গুণাবলী আমাদের মাঝে খুব কমই তো পাওয়া যায় যে হাজারত ইউসুফ আল নবিয়ানি সাল্লা সাল্লামের কাফেলার লোকদেরকে কমা করে দিয়েছেন তো হরত ইউসুফ আলী নবীনা আলহি সালাতসাল্লামকে যখন মিশরে নিয়ে যাওয়া হলো তখন তারা ওই গোলামরা সবাই হরত ইউসুফ আলহি সাল্লা মিশরের বাজারে তুললেন যেন হরদ ইউসুফ আলী নবিয়ানা আলহিৎ একজন দাসরূপে বিক্রি করতে পারেন তার অসাধারণ রূপ অর্থাৎ ইউসুফ আলী নবীনা আলহিহি অসাধারণ রূপ সৌন্দর্য ইত্যাদির কারণে তার দাম দিন দিন অর্থাৎ তার দাম অনেক 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 বাড়তে লাগলো সে সম্পর্কে বর্ণনার মধ্যে রয়েছে যে এমনকি তার দাম এতই বেড়ে গেল যে তার শরীরের ওজন পরিমাণ কস্তুরি রূপা এবং রেশম দেওয়া হতে লাগলো আল্লাহ তাবার কাতলা হজরতী ইউসুফ আলী নবীন আলী সালাতসাল্লাম এর শরীরের রূপ ও সৌন্দর্য মিশরবাসীদের কাছে প্রকাশ করে দিয়েছিলেন সবাই যখন হজরতী ইউসুফ আল নবীন আলী সাল্লা সালামের রূপ ও সৌন্দর্য দেখল মিশরবাসীরা এর আগে এত সুন্দর মানুষ আর কখনো দেখেনি তার সৌন্দর্য যখন উন্মুক্ত করে দেওয়া হলো হাকিকি সৌন্দর্য যখন ইউসুফ আল নবীন ও সাল্লা হতে পর্দা তুলে দিল তখন তাকে একবার দেখার জন্য সবাই অর্থাৎ প্রত্যেক মিশরবাসীরা সবাই এক জায়গার মধ্যে অর্থাৎ ইউসুফ আলী নবীনা আলী সালাতামের কাছে এসে জমা হতে লাগলো সবাই অস্থির হয়ে উঠলো যে এক নজর ইউসুফ আলী সালাতুয়া সালামকে দেখার জন্য মিশর রাজ্যে বাজারে এক দুম পড়ে গিয়েছিল প্রচুর বীর জমে উঠেছিল কথিত আছে যে ইউসুফ আলে নবীনা আলি সাল্লা দেখার জন্য মানুষের এত উপচে পড়া বীর হয়েছিল যে সেই বীরের কারণে পঁচিশ হাজার নর নারী জীবন হারিয়েছিল প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা ও মাদানি ছেলের দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখুন যে হজরত ইউসুফ আল নবিয়ান আলী সালাতু মিশরবাসীরা এক নজর দেখার জন্য এত মানুষের বীর হয়েছিল যে কত মানুষের বীর হলে যে পঁচিশ হাজার মানুষ যে মানুষের বীরের কারণে মারা যেতে পারে আমরা চিন্তা করে দেখি যে কত মানুষ ইউসুফ আলম নবীন আলহ দেখতে এসেছিল এই সম্পর্কে আরো বর্ণনার মধ্যে এসেছে হজরত ইউসুফ আলম নবীনা সালাতুসলামের সৌন্দর্যের দখল সহকতে না পেরে আরও পাঁচ হাজার পুরুষ এবং তিনশত ষাট কুমারী রমণী অক্কা পেয়েছিল প্রিয় পিও ইসলামী বাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবার হজরত ইউসুফ আল নবীন আলহি সালাতামকে কিনে নিয়ে যাওয়ার জন্য সবাই টাকা করি আনতে শুরু করলো দন দৌলত নিয়ে আসতো আরম্ভ করে দিল প্রথমে মুদ্রা রাখা হলো তার শরীরের ওজন পরিমাণ কেউ কস্তুরি নিয়ে এলো আবার ওজন পরিমাণ কেউ রেশম নিয়ে এলো ওজন পরিমাণ আবার কেউ রূপা দিতে প্রস্তুত হয়ে গেল এত বেশি দাম দেওয়া সবার সামর্থ্য ছিল না সবচেয়ে বেশি দাম তো মিশরের অর্থমন্ত্রী দিতে পারত সুতরাং তিনি এই ছড়া দাম দিয়ে হজরত ইউসুফ আল নবীনা আলী সালামকে কিনে নিয়ে ফেললেন অর্থাৎ মিশরের যিনি অর্থমন্ত্রী ছিলেন তিনি তো সবচেয়ে বেশি ছড়া দাম দিতে পারবেন তো সেজন্য ওই মিশরের অর্থমন্ত্রী তিনি হজরত ইউসুফ আলম নবীনা আলসালুআসালামকে কিনে নিয়ে গিয়েছিল মিশরের যে অর্থমন্ত্রী যিনি হজরত ইউসুফ আল নবীন আলাসালাতুয়া সাল্লামকে ক্রয় করেছিল ওই অর্থমন্ত্রীকে আজিজ মিশর নামে প্রসিদ্ধ ছিল তখন মিশরের বাদশাহ যিনি ছিলেন তিনি এই আজিজ মিশর নন আজিজ মিশর মিশরের বাদশাহ ছিলেন না বাদশার যিনি ছিলেন তিনি হচ্ছে আর রিয়ান ইবনে ওয়ালিদ তিনি ছিলেন আমলিকা গোত্রের তাছাড়া তিনি হজরত ইউসুফ আল নবীনা ওয়ালি সালামের উপর ইমাননে ছিল মিশরের বাদশাহ তো প্রিয় প্রিয় ইসলামী ভাইয়েরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবার ওই আজিজ মিশর অর্থাৎ ওই অর্থমন্ত্রীকে আজিজ মিশর বলা হতো এবার এই আদিজ মিশর যখন হজরত ইউসুফ আল নবীনাসালুয়সাল্লামকে কিনে নিয়ে গেল তখন তার বয়স কত ছিল এ ব্যাপারে তফসিরে উল্লেখ রয়েছে যে আজিজ মিশর যখন হজরত ইউসুফ আল নবীনা ওয়ালিসাল্লাতুআ আসসালামকে কিনে নিয়ে যাচ্ছিলেন তখন তার বয়স হয়েছিল সতেরো বছর তিনি আজিজ মিশরের গৃহে তেরো বছর অবস্থান করেন তো প্রিয় ইসলামী বাইয়ের এবং মাদানী ছিলেন দর্শকবৃন্দ এবার আজিজ মিশর হজরত ইউসুফ আল নবীনা সালাতুয়সাল্লামকে কিনে গড়ে নিয়ে গিয়ে তার স্ত্রীকে বলেছিলেন তার স্ত্রীর নাম সম্পর্কে বর্ণনার মধ্যে এসেছে যে তার স্ত্রীর নাম ছিল জুলাইকা তো সে ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনুল করিমের মধ্যে সূরা ইউসুফে ব্যক্ত করেছেন তোর জুমাই আন কানজুল ইমান থেকে অনুবাদকৃত আর মিশরের যেই ব্যক্তিটি তাকে করিদ করেছিল সে তার স্ত্রীকে বলেছিল ইনাকে ইজ্জত সম্মানে রাখবে হয়তো ইনার দ্বারা আমরা প্রব্রত উপকৃত হব অথবা ইনাকে আমরা আমাদের সন্তান বানিয়ে নেব আর এভাবে আমরা ইউসুফকে সেই ভূখণ্ডে অর্থাৎ যে সেই জায়গার মধ্যে অবস্থানের ঠিকানা করে দিই তিনি যেন তাদেরকে কর্মের পরিণতি সম্বন্ধে অবহিত করেন আর আল্লাহ তা আয়লা তার কাজে অতিশয় ক্ষমতাশীল তবে অনেকে তা জানে না প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ আজিজ মিশর হরত ইউসুফ আল নবীনা আলহি সালাতলামের ললাট দেশে সৌভাগ্য ও বিজয়ের নকশা দেখে নিয়েছিলেন তিনি তাকে খুব আদর যত্ন আর ভালোবাসায় গড়ে এনেছিলেন আর বিবিকে বলেছিলেন এক আদরের সন্তান মিলে গেল এই ছেলের সুবিধা অসুবিধার প্রতি সর্বদা সজাগ থাকবে একে কখনো মনে ব্যথা পেতে দিবে না এর দেহাবায়ব আর এর সৌন্দর্য শানদার কোনো অসাধারণ ব্যক্তিত্বের ইঙ্গিত বহন করছে এমনও হতে পারে যে এ আমাদের জন্য ভবিষ্যতে খুবই উপকারী রূপে পতীয়মান হবে একে তো সন্তানই বানিয়ে নিতে পারি আজিজ মিশরের স্ত্রীর নাম ছিল যে জুলাইকা তো প্রিয় ইসলামী বাইর এবং মাদানী ছিলেন দর্শকবৃন্দ এখানে লক্ষ্য করুন যে সেই রাজ্যে যেখানে ইউসুফ আল নবিয়ানা ও আলিয়া কোনো বংশধর ছিল না এবং একজন দাসর শৃঙ্খলে আবদ্ধ করেই তাকে কি মিশরে আনা হয়েছিল এবং বিক্রেতাও তার সাথে একজন পালিয়ে আসা দাসের নিয়ে আচরণ করেছিল তাছাড়া সাধারণ দাসরূপেই তাকে দাসের বাজারে তোলা হয়েছিল সেই দাসই বেচা কিনা হয়েছিল সেই ইউসুফ আলব আলাইসাল্লা আসসালামের জন্য আল্লাহ আলা এত ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দিলেন যে যে মিশর রাজ্যের অর্থমন্ত্রী হয়তো ইউসুফ আলম নবীন আলী সাল্লা ক্রয় করে নিয়েছেন শুধু তাই নয় সেই অর্থমন্ত্রীর প্রতি পিতৃ সুলভ স্নেহবোধ তার মধ্যে ডুকিয়ে দিয়েছেন যে ইউসুফ আল নবীনা সালাতুসালামের প্রতি অর্থাৎ ইউসুফ আল নবীনাসাল্লাতুআসালামের সম্মান ইজ্জত বৃদ্ধি করার জন্য প্রিয় প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ তফসিরের রুহুল মানিতে আল্লামা মাহমুদ আলোসি রহমতুল্লাহ তাল আলী লিখেছেন এমন তিন ধরনের ব্যক্তিত্ব রয়েছেন যারা কাজ করেছেন বড়ই দূরদর্শিতা সহকারে তাদের মধ্যে সর্বপ্রথম হচ্ছে আজিজ মিশর যিনি হজরত ইউসুফ আলে নবীনা আলী সালাতুসলামের ব্যাপারে নিজের স্ত্রীকে বলেছিলেন ইনাকে পরম ইজ্জত সম্মান সাথে তাকতে দেবে দ্বিতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হজরত সোয়াইব আলে নবিনা ওয়ালিসু আসালাম এই সোয়াইব আল নবীনা সাল্লাতু আসসালামের কন্যা যিনি তার দূরদর্শিতার দ্বারা হজরত মূসা আল নবীন আলিস সাল্লাতু একজন শক্তিদর আমানতদার বুঝতে পেরে তার পিতাকে পরামর্শ দিয়েছিলেন আব্বা যান ইনাকে আপনার কাছে রেখে দিন নিশ্চয়ই তিনি সর্বোত্তম চাকর যিনি সর্বাধিক শক্তিধর এবং আমানতদার হন আর তৃতীয় ব্যক্তিত্ব হচ্ছেন হজরত সৈজান আবু বকর সিদ্দিক রোদি আল্লাহ আনহু কেননা তিনি তার দূরদর্শিতার দ্বারা হজরত উমর ফারুক আজম রদি আল্লাহ তালা আনহুকে খলিফা নির্বাচন করেছিলেন পিওপি পি ইসলামী এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ এবার হজরত ইউসুফ আল নবীনা আলহিসুয়ালসাল্লামকে আরেক পরীক্ষা তার উপর অর্পণ করা হল যে এরকম আজিজ মিশরের গড়ে এই পরীক্ষাটি সূত্রপাত হলো সেটি কি আসুন শ্রবণ করি হজরতী ইউসুফ আল নবিয়ানা ওয়ালসাল্লাতু আসালাম আবারও যেই পরীক্ষার শিকার হল সেটা হচ্ছে জুলাইকা যেই আজিজ মিশরের বিবি ছিল ওই জুলাইকা অনেক অনেক দিন পূর্বে হজরতী ইউসুফ আলে নবীনা ও আলীসাল্লা স্বপ্ন দেখেছিলেন হজরত ইউসুফ আলে নবীনা সাল্লা স্সালামের সাথে ভালোবাসায় জড়িত দেখেছিলেন ক্রমে ক্রমে প্রেম জমে উঠেছিল এমত অবস্থা দেখেছিলেন তাই জোলাইকা হজরত ইউসুফ আলে নবীনা আলী সালাতুসালামকে নিজের দিকে আসক্ত করার চেষ্টা করতে লাগলো তখন হজরত ইউসুফ আলে নবীনা আলী সালাতুসালাম জোলাইকাকে যা বলেছিলেন সে সম্বন্ধে আল্লাহ আল্লাহতালা পবিত্র কুরআনে একসাথ করেন তিনি বলেছিলেন আল্লাহ পানা দিন এই আজিজ তো আমার অভিভাবক ওই বটেন তিনি আমাকে সুখে শান্তিতে রেখেছেন নিশ্চয়ই অত্যাচারীদের কল্যাণ হয় না রতি ইউসু আলী নবীন সালাম আজিজ মিশরের এহসানের কথাগুলো তুলে ধরেছিলেন বলেছিলেন তিনি তো আমার অভিভাবকত্বের দায়িত্ব পালন করে যাচ্ছেন তিনি তো আমাকে নিজের সন্তান নেই মনে করেন অথচ আপনি কেন আমাকে এই ধরনের কাজের প্রতি উদ্বুদ্ধ করতে চান আমি তার আমানতের কেয়ানত কিভাবে করতে পারি এমনিতেই তো হজরত ইউসুফ আল নবীন আলি সালাতুয়া আল্লাহর নবীও বটেন অতি ইউসুফ আল নবীন আলহিসু সালাম তা থেকে অর্থাৎ এই প্রেম থেকে পথমে রূপে এবং সন্দেহ হাতিরভাবে পবিত্র ছিলেন আল্লাহ তাবরকাওয়া তালা হরতী ইউসুফ আল নবীন ওয়ালি সালামকে নবী বানিয়েছেন তাই তিনি যে কোনো ধরনের দোষ ত্রুটি থেকে চির পবিত্র নির্দোষ সরতী ইউসুফ আল নবী ও সালাম সম্বন্ধে আল্লাহ তাবরকাত পবিত্র কুরআনে একথা ব্যক্ত করে দেন যে হজরত ইউসুফ আলী সালাতুয়া সালাম। তাকে বললেন আল্লাহ আল্লাহ এ হতে পারে না আপনার স্বামী তো আমার একজন মহানুভব তিনি তো বড় সম্মান বড় ইজ্জত দিয়েই আমার অভিভাবকত্ব করে যাচ্ছেন অতএব ভারতি ইউসুফ আল নবীন ওয়ালিসাল্লা সালামের প্রতি রূপই এ ধরনের কাজের সম্পর্ক যে বর্তমানে যা বলে তাকে এগুলো জুড়ে দেওয়া যেতে পারে না আল্লাহ তাআলা পবিত্র কুরানে এই ব্যাপারে সাক্ষ্য দিচ্ছেন যে ব্যাপারে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তালা আলিহি আলীহি তফসিরে কবিরে লিখেছেন তিনি বলেন যে সব মূর্খ মানুষ ইউসুফ আলী সালাত সাল্লামের সাথে মন্দের কিংবা মন্দের মনোভাবের সম্পর্ক জুড়ে দেয় তারা যদি আল্লাহ এর দিনের অনুসারে হয়ে থাকে তাহলে তারা যেন আল্লাহর সাক্ষ্যটি মেনে নেয় যা আল্লাহ তাবারকো তাআলা যদি ইউসুফ আলা নবীনা ওয়ালিসাল্লাতু আসালামের সচ্চরিত সম্পর্কে দিয়েছেন আর তারা যদি শয়তানের অনুসারে হয়ে থাকে তাহলে তারা শয়তানের সাক্ষ্যই গ্রহণ করুক আল্লাহ তালা আমাদেরকে শয়তান থেকে হেফাজত থাকার সে তৌফিক দান করুক আমিন তো প্রিয় প্রিয় ইসলামী বাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ সত্যি ইউসুফ আল নবীনা ওয়ালি সাল্লাতুয়াসাল্লামকে এই ব্যাপারটি থেকে হেফাজতে রাখুন তো জুলাইকা তার পিছু দাওয়া করলেন অর্থাৎ জুলাই খাহ ইউসুফ আলাহ বেন ওয়াহিস সাল্তুয়াসাল্লামকে কীভাবে এ গুনাহের কাজে লিপ্ত করতে পারেন সেই কাজের মধ্যে ধাওয়া করলেন তো প্রিয় প্রিয় ইসলামী বাইরা এবং মাদারি সেনের দর্শকবৃন্দ এর পরে হযরত ইউসুফ আলেন ও বেন ওয়াহি সালাতুয়াসসাল্লামকে জুলাইকা একটি মারাত্মক গুনাহের ফাদের মধ্যে ফেলে দিল কি গুনাহের ফাদের মধ্যে ফেলা হয়েছিল সে সম্পর্কে আজকে বয়ান করার সৌভাগ্য হচ্ছে না তো ইনশাআল্লাহজল আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা ইউসুফ আল নবিন ওয়ারি সালাতসাল্লামকে জুলাইকা একটা যে গুনাহের ফাঁদে ফেলেছিল এবং এর থেকে আল্লাহ তাল্লাহ ইউসুফ আল নবীন ওয়ারিসাল্লামকে কীভাবে রক্ষা করেছিল এর এরপরে কী হয়েছিল ইনশাআল্লাহ আজল আরও অনেক ঘটনা রয়েছে এই ইউসুফ আল নবিনু ওয়ালিস সালাম সম্পর্কে এগুলো ইনশাআল্লাহ আগামী অনুষ্ঠানের মধ্যে আমরা শ্রবণ করবো তাই দেখতে থাকুন সবসময় মাদানি চ্যানেল বাংলা আল্লাহ তালা আমাদেরকে এই দাওয়াত ইসলামের সুন্দর মাদানী পরিবেশে আজীবন সমৃদ্ধ থাকার সেই তৌফিক দান করুক এবং আলহামদুলিল্লাহ আজকে অনুষ্ঠানের মধ্যে আমরা ইউসুফ আল নবীনা সালাতসাল্লামের দৈর্য তিনি যে মানুষকে ক্ষমা করে দেওয়ার সে সম্পর্ক শবন করেছি এবং মানুষ যে মিথ্যা প্রেম মন্দ প্রেম সম্পর্কিত সে সম্পর্ক সবন করেছি আল্লাহ তালা আমাদেরকে এই গুণাগুলো থেকে বেঁচে থাকার সেই তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সাল্লাহ তালিয়া আলি আলী ওসাল্লাম